তোমরা সহ আমরা সবাই এই মাঠটার মধ্যে প্রায় সেই হো প্রায় 30 কিলোমিটার দূর থেকে এই মাঠের মধ্যে আয়। এই মাঠের মধ্যে আইয়া যদি কোনো উন্নতি না হয় তাহলে তো এখানে আওয়ার আর কোনো মানে হয় না। আমি আজকের থেকে আমি আরো যত দিন আছি অতদিন আমি এখন আস্তে আস্তে দিন দিন আমরা সবাই কঠোর হইতে থাকছি নিয়ে সারা আমরা এই ট্রেনিং এর পরে এমন কোন কন্ডিশন আমরা দিছি না যে তোমরা গিয়া যখন বেশি রুজি করবা এটাই না আমরা খেয়ে দেখা দিবা এরকম কোন কন্ডিশন নাই। এখানে তোমরা যারা প্লেয়ার আছো কেউ আমার শত্রু না কেউ আমার কোন বড় রকমের বন্ধু না সবাই তোমরা আমার এলাকার মানুষ। এখানের মধ্যে আর তোমার সাথে কোনো ধরনের স্বার্থের সম্পর্ক আমার নাই। আমি এমন কোন কন্ডিশন রাখছি না যে তোমরা পরবর্তীতে জাতীয় দলে খেললে আমার এতে লাইবাই তিন ভাগের এক ভাগ বেতন তোমরা ফ্রি তিন মাস পরে তোমরা তোমাদের মালিক। এখনো আমি চাইতেছি খালি তোমারে এখনো আমি কইতেছি যে এখানে শিকার যে সুযোগ পাইছো আর জীবনে ভাই ভাই কিনা সন্দেহ আছে এইভাবে মামুন আজিজ ভাই জসিম গোলকিপার এরা যারা আইছে সবসময় এই সুযোগ পাইতায় না। আজকে আমি যে সব প্লেয়ারের খেলা দেখে রাখছি রাগ হয়েছে আমার আমি 41 বছরের বুড়া বেটা পিতুই ভাই এখন আমি তোমার সাথে আজকে তো দর্শিও না তারপর আমি যে সত্যিরে গোলটা করছি তোমরা এই বয়স ফোন তাইয়ে দেখো না কইরা দেখো না কিতা হয় আমি তোমাদের কইতেছি একটা জিনিস মনে রাখো আজকে আমি আমার কোভিড-19 করোনা ভাইরাসের লেগে টেস্ট করাইতে বাধ্য হইছি আমার ইয়োনো ওসি কইতাছে যে আপনি বাধ্য এখন টেস্ট করাই তিন দিন পরে হয়তো রিপোর্ট আইব যদি করোনা পজিটিভ হয় যদি আমার ভাইরাস করোনা উইয়া থাকে সে তো আমার আইসোলেশনে নিব গিয়া আইসোলেশনে নিলেও আমি তোমাদের হইয়া যাইতেছি আমি আমার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে টাকা তুইয়া যাইতেছি আমার পরিবারের সাথে আলাপ করে দিয়া যাইতেছি আমি যদি করোনায় মরিও যাই গিয়া তোমরা কোনো টেনশন নাই এই তিন মাস ট্রেনিং আমি মরে গেলি গো এই তিন মাসের টাকা পয়সা আমি আমার আমেরিকার পরিবারের কইছি আমি মরে গেলি গো এই ট্রেনিং কেন চলবো।